হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডায়াবেটিস, কোলেস্ট্রল থেকে শুরু করে ঠান্ডা লাগা, সব রোগের টোটকা জবা ফুল আপনি কিভাবে খাবেন? অনেকে জানেন যে জবা ফুল বা জবা ফুলের চা করে খাওয়া যায়, কিন্তু কিভাবে জবা ফুলের চা বানালে তা খাবারের উপযোগী হবে সেই নিয়ম আপনাকে জানতে হবে। প্রাচীন আয়ুর্বেদ ভেষজ ঔষধ হিসেবে পরিচিত এই চা, আজকে আমরা আলোচনা করব কিভাবে জবা ফুলের চা বানিয়ে খেতে হবে এবং এই জবা ফুলের চা খেলে শরীরের কোন কোন রোগ দূর হবে। জবা ফুল শুধুমাত্র যে চা হিসেবে খাওয়া যায় তা কিন্তু নয়। জবা ফুল ফেস প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করা যায় এবং চুলে ব্যবহার করা যায় হেয়ার প্যাক হিসেবে। আজ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই আপনার ফেসবুক টু ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত জনেরাও উপকৃত হবে, সচেতন হবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানাবো চুল ও ত্বকের যত্নে জবা ফুল কিভাবে ব্যবহার করবেন। চুলের যত্ন, যেমন চুলের ঘনত্ব বাড়াতে, চুল পড়া রোধ করতে, চুল ঝলমলে সিল্কি করতে, চুল যাতে বেশি দিন পর্যন্ত কালো থাকে সেই দিকে নজর রাখতে এবং চুলের খুশকি দূর করতে জবা ফুল ব্যবহার করতে পারেন। একটি নিয়ম বলছি, তিনটি জবা ফুল এবং তিনটি জবা ফুলের পাতা একসঙ্গে মিহি করে বেটে নিন। পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে এই পেস্টটি মিশ্রণ করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত রাখুন। তারপরে কোনো মালিশ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন এইভাবে যদি আপনি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের সম্পূর্ণ চেহারা বদলে যাবে। আপনি যেমন প্রত্যাশা করতেন আপনার চুল ঠিক তেমনই হবে। সপ্তাহে 3 দিন করে আপনি লাগাবেন 21 দিন। টানা 21 দিন লাগালে আপনি আশানুরূপ ফল পাবেন। তবে প্রথমে বুঝতে পারবেন যে আপনার চুলের পরিবর্তন কেমন করে হচ্ছে। এখন বলছি ত্বকের যত্নে জবা ফুল কিভাবে কাজ করবে। ত্বকের যত্নে জবা ফুল ব্যবহার করলে আপনার ত্বক বৃদ্ধ বয়স পর্যন্ত টান টান থাকবে, কারণ জবা ফুলে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, মানে বোর্ড অফ প্রপার্টি বলে যদি কিছু থাকে তাহলে সেটা জবা ফুলে রয়েছে। আরেকটি জবা ফুল নিয়ে থেতো করে নিন, শুধুমাত্র পাপড়িগুলো নেবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি জবা ফুল কোনটা ব্যবহার করবেন, লাল, গোলাপি, যে কোনো জবাই আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এটা মুখে লাগিয়ে নিন, তবে চোখের চারপাশে লাগাবেন না। 15 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এভাবে যদি ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে ত্বকের বয়স আটকে যাবে এবং বলিরেখা দূর হবে। কালো দাগ ছোপ নিয়ে যদি খুব বেশি টেনশনে থেকেছেন এতদিন তাহলে এই সব কালো দাগ ছোপ একদম দূর হয়ে যাবে নিমেষেই। এটাও সপ্তাহে 3 দিন করে আপনি 21 দিন ব্যবহার করবেন, 21 দিনেই সম্পূর্ণ ফল পাবেন। যদি কারো ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে থাকে তাহলে জবা ফুলের পাপড়ি বাটার সাথে চাউলের গুঁড়া যোগ করে নিতে পারেন। তারপর ওটা মুখে লাগিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। তারপরে ধীরে ধীরে ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হওয়ার পাশাপাশি ত্বক অনেক বেশি মসৃণ এবং উজ্জ্বল হবে। এবার বলছি জবা ফুল খেলে আপনার শরীরে কি কি উপকার হবে। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলেও আপনি জবা ফুল খাবেন। জবা ফুলে ইনসুলিনের ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। জবা ফুলে থাকে ফ্যামিলিক অ্যাসিড, এক ধরনের পলিফেলন, এবং ডায়াবেটিসের জন্য চিকিৎসা প্রতিনিধি হিসেবে কাজ করে। অতএব বুঝতে পারছেন যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি জবা ফুল সঠিকভাবে খান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। সঠিকভাবে খাওয়া বলতে আমি জবা ফুলের চা খাওয়ার কথা বলছি। জবা ফুলের চা কিভাবে খেতে হবে সে নিয়ম অবশ্যই জানাবো। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, জবা ফুলের চা তৈরির নিয়ম আপনি শিখে যাবেন। জবা ফুল মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে পারে। জবা ফুলের জীবাণুনাশক ও ছত্রাকনাশক উপাদান রয়েছে। জবা ফুলের পুষ্টি উপাদান মূত্রনালীর ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং ইউটিআই থেকে মুক্তি দেয়। জবা ফুলের চায়ে ফ্ল্যাভোনয়েডস থাকে যা ইকোলাই ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিরোধ করতে পারে।
তাই যদি মূত্রনালীর সংক্রমণ এই জাতীয় রোগ আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জবা ফুলের চা খাবেন টানা 7 দিন। ভাইরাসজনিত জ্বর এবং ঠান্ডা নিরাময় করতে পারে জবা ফুলের চা। জ্বর নিয়ন্ত্রণ বা ঠান্ডা ফ্লুতে আক্রান্ত হলে জবা ফুলের চা অবশ্যই পান করবেন। জ্বরের সময় জবা ফুলের চা শীতলকারক বা আপনার শরীরকে ঠান্ডা করতে খুব ভালো কাজ করে। জবার প্রদাহ বিরোধী উপাদান মিউকাস পর্দার প্রদাহ কমাতে সাহায্য করে। তাই যদি কারো বুকে কফ জমে যায় বা খুব বেশি কাশি হয় তাহলেও জবা ফুলের চা খেতে হবে। যদি ডায়াবেটিস না থাকে তবে এই চায়ে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে খেলে কাশি আরো দ্রুত ভালো হবে। শরীরের ব্যথা, সেটা হাড় জয়েন্টের ব্যথা হোক কিংবা পেশির ব্যথাই হোক, আপনি জবা ফুলের চা খেয়ে দেখুন। শরীরের ব্যথা 90-95% পর্যন্ত কমাতে পারে জবা ফুলের চা। মাত্র 3 দিন খাবেন তাহলে আপনার শরীরের ব্যথা একদম চলে যাবে। যদি আপনার ব্যথা তীব্রতা বেশি হয় তবে 3 দিন, 7 দিন বা টানা 21 দিন পর্যন্ত খেতে পারেন। সকালে নাস্তা করার আগে অথবা নাস্তা করার 30 মিনিট পরে এই চা খেলে শরীরের ব্যথা একদম ভালো হয়ে যায়। হাতের তালু চামড়া ওঠা এই ধরনের একটা রোগ থাকে অনেকেরই। যে কোনো সময় সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো সময় হাতের তালুর চামড়া উঠে থাকে বা খসখসে হয়ে যায়। এরকম হলে জবা ফুলের, সেটা লাল হোক বা গোলাপি হোক, 2-3টা নিয়ে হাতের তালুতে 10-15 মিনিট ভালো করে ডোলে ডোলে লাগাতে হবে। এরকম যদি 3 দিন করতে পারেন তাহলে এই রোগ ভালো হবে এবং হাতের তালু একদম মসৃণ হবে। অনেকেরই একটা রোগ থাকে যে মাথার স্বাভাবিক চুল আছে অথচ কোথাও কোথাও ফাঙ্গাসি কিছু জায়গায় চুল উঠে টাক হয়ে গেছে। এটা কিন্তু স্বাভাবিক টাক নয়। অনেকে বলে যে এটা পোকা খেয়ে গেছে বা তেলা পোকা খেয়ে গেছে, কিন্তু এটা এক ধরনের ফাঙ্গাল রোগ। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি জবা ফুল বেটে লাগাবেন। 2-3টি লাল অথবা গোলাপি জবা মিহি করে বেটে যে জায়গায় চুল উঠে গেছে মাথার ত্বকের সেখানে লাগিয়ে রাখুন। লাগাতে হবে 2-3 ঘন্টা। এইভাবে 7-8 দিন নিয়মিত ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে ওই স্থানে অবশ্যই চুল গজাবে। চোখ উঠলে অনেক সময় চোখের পাপড়ির পাশে পুঁজ হয়ে যায়, ক্ষত হয়ে যায় এবং চোখ খোলা যায় না। যাদের চোখে এরকম সমস্যা হয় এবং ব্যথার জন্য খুব কষ্ট পান তারা লাল অথবা গোলাপি জবা বেটে চোখের ভেতরে না দিয়ে শুধুমাত্র চোখ বন্ধ করে চোখের পাতার উপরে লাগিয়ে রাখুন। এইভাবে যদি লাগাতে পারেন তাহলে 7-8 দিনেই চোখ ভালো হয়ে যাবে। কোন ধরনের ওষুধ ব্যবহার করাই লাগবে না, তবে চোখের পাতার উপরে জবা ফুলের পাতা লাগিয়ে 1 ঘন্টা রাখতে হবে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এবং এই জন্য হার্ট দুর্বল হয়ে গেছে তাদেরকে বলবো জবা ফুলের চা খেতে, কারণ জবা ফুলের চা একই সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমায়, তাই হার্ট একদম সুরক্ষিত থাকে। যারা অতিরিক্ত ওজন কমাতে বা মেদ ঝরাতে চাচ্ছেন তাদের সকালে জবা ফুলের চা খাওয়ার কথা বলবো। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ গরম পানি পান করার 30 মিনিট পরে 1 কাপ জবা ফুলের চা পান করুন। ধীরে ধীরে আপনার ওজন কমতে থাকবে। 1 মাসে আপনার ওজন 3-4 কেজি কমবে। এইভাবে লিভার শরীরের খুব গুরুত্বপূর্ণ অংশ, যদি লিভার ঠিকঠাক রাখতে চান তাহলে জবা ফুলের চা খাবেন, লিভার একদম ভালো থাকবে। যাদের লিভারের রোগ হয়েছে তারা জবা ফুলের চা খেতে পারেন, লিভার ভালো হবে। অনেকের অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকে, অর্থাৎ 1-2 মাস হয়তো ঋতুস্রাব হয় আবার তারপর বন্ধ থাকে 1-2 মাস, তাদের জন্য জবা ফুলের খুব দারুণ একটা টোটকা আছে। 3-4টি লাল অথবা গোলাপি জবার কুড়ির সাথে 1 গ্রাম দারুচিনি বেটে তা 1 গ্লাস পানিতে মিশিয়ে শরবত করে খাবেন। পিরিয়ডের ডেটের সময় থেকে পিরিয়ড স্বাভাবিক হওয়া পর্যন্ত কয়েকদিন ব্রেকফাস্টের আধা ঘন্টা পরে এই শরবত খেতে হবে, তাহলে এই ধরনের সমস্যা একদম ভালো হবে। হজম শক্তি অনেক বাড়াতে পারে জবা ফুল। জবা ফুলের চা খেলে হজম শক্তি এতটাই বাড়বে যে বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি কখনোই হবে না। এবার জানাবো জবা ফুলের চা কিভাবে বানাতে হবে। প্রথমে আপনি জবা ফুল সংগ্রহ করবেন গাছ থেকে। টাটকা জবা ফুল নেবেন 3-4টি, লাল অথবা গোলাপি যে কোনো একটা জবা আপনি ব্যবহার করতে পারেন। এরপর এই জবার পাপড়িগুলোকে আলাদা করতে হবে। পাপড়িগুলো একটি পাত্রে নিন। এবার তার মধ্যে 2 কাপ পানি যোগ করুন।
ফুটতে দিন মিডিয়াম আঁচে। ফুটে অর্ধেক হয়ে এলে অর্থাৎ এক কাপ হলে পানিটা ছেঁকে নিতে হবে। এরপরে লেবুর রস মিশিয়ে নিন এক চা চামচ। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে আপনি এর সাথে এক চা চামচ মধু যোগ করতে পারেন। যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনি মধু যোগ করতে পারেন। প্রথমে কিন্তু জবা ফুলের চা সবুজ হবে, যখনই লেবুর রস যোগ করবেন তখন কিন্তু একটা মিষ্টি গোলাপি রং হয়ে যাবে, অর্থাৎ জবা ফুলটা যে রঙের ছিল সেই রঙেরই চা হয়ে যাবে। এটা একটা ম্যাজিকের মতো লাগে। এবারে আপনি চাটা পান করতে পারেন। এভাবে যদি দিনে একবার থেকে দুইবার পান করেন তাহলে অতি দ্রুত আপনার শরীরের এই সব সমস্যা দূর হবে। জবা ফুলের চা দৈনিক দুই কাপের মতো আপনি নিশ্চিন্তে পান করতে পারেন সকালে এবং বিকালে। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সারের মতো মরণ রোগ প্রতিরোধ করতে পারে। তাই জবা ফুলের চা খেলে আপনার শরীরে ক্যান্সার হবার কোনো সম্ভাবনা থাকবে না। আজকের বিষয় এবং ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে আমি আপনাদের অনুরোধ করব এইভাবে জবা ফুলের চা বানিয়ে খাওয়ার জন্য। জবা ফুলের চা খেলে আপনি সুস্থ থাকবেন দীর্ঘদিন পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিতজনেরাও উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।